তো টপিক শুরু করার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকের ভিডিওটি স্পন্সর করেছে স্কলার্স গ্রুপ অফ লার্নিং। তো তাদের পক্ষ থেকে টেট 2021 কোচিং সেন্টার শুরু করা হচ্ছে, যেটা হচ্ছে এলপি এবং ইউপি সেকশনের জন্য। তো যারা যারা সেখানে কোচিং নিতে চান, তো আপনারা এখানে দেখতে পারেন পেনু বা তাদের কন্ট্যাক্ট ডিটেল দেওয়া রয়েছে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে বা তাদের কোচিং সেন্টারে জয়েন হতে পারেন। তো হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমাদের চ্যানেল আমা বোরাকের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো টেট আপনাদের নিশ্চয়ই জানা রয়েছে অক্টোবরে হবে, তো আশা করি আপনাদের পড়াশোনা ঠিকঠাক চলছে। তো নোটিফিকেশান খুব শীঘ্রই বেরিয়ে যাবে বা নোটিফিকেশান খুব শীঘ্রই অ্যানাউন্স হয়ে যাবে, যেখানে অনলাইন আবেদনের কথা রয়েছে। তো আশা করি আমি আপনাদেরকে একটা ভিডিও প্রিভিয়াস ভিডিও দিয়েছি, সেখানে আপনারা অনলাইন আবেদনের বিষয়ে জানতে পেরেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ইংলিশ যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ টু, তো ইংলিশে যেখানে আপনারা নিশ্চয়ই জানেন একটা থাকে কন্টেন্টে 15 মার্ক অর্থাৎ 15 মার্ক, এবং সেখানে থাকে পেডাগোজিতে 15 মার্ক। তো কন্টেন্টে ফোকাস করার প্রয়োজনে কন্টেন্ট আপনারা এক্সট্রা এক্সট্রা দেখার চেষ্টা করবেন। তো আমি শুধু প্রিভিয়াস ইয়ারের যেটা রয়েছে পেডাগোজি পোর্শন, ইংলিশে যেটা পেডাগোজি পোর্শন রয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে এই ক্লাসে শেয়ার করার চেষ্টা করব। তো প্রিভিয়াস ইয়ারের পেডাগোজি পোর্শনে আপনারা ইংলিশের এটা দেখার চেষ্টা করবেন। তো আপনারা এখানে দেখতে পারেন প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে, দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ লার্ন ফ্রম এনভায়রনমেন্ট উইদাউট এনি এক্সপ্লিসিট টিচিং ইজ। তো এখানে আপনারা কোয়েশনটা দেখতে পারেন, দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ লার্ন ফ্রম এনভায়রনমেন্ট উইদাউট এনি এক্সপ্লিসিট টিচিং, তো সেটা কী রয়েছে? তো সেটা আমি আপনাদের সঙ্গে যদি বলি, সেটা আপনারা এখানে দেখতে পারেন, সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো নেক্সট যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেখানে দেখতে পারেন এ টিচার ইজ ফেসিং দ্য প্রবলেম অফ স্টুডেন্টস পুয়ার স্পেলিং, শি লিস্টেড দ্য প্রবেবল কজেস ফর ইট অ্যান্ড দেন ডিসাইডেড টু ফ্রেম সাম স্টেপ টু ওভারকাম ইট দিস হোল প্রসেস ইজ। তো এখানে দেখতে পারেন 108 নম্বর কোয়েশন রয়েছে, সেখানে যদি আপনারা দেখেন সেখানে সেটা আনসার হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ, অর্থাৎ নাম্বার 4 যেটা রয়েছে, নাম্বার 4 আনসারটা হচ্ছে কারেক্ট, বা নাম্বার 4 অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। তো এরপরে যদি আমরা নেক্সট যাই, সেখানে দেখতে পারেন রিডিং পিকচার বুক মিনস, তো আমি বেশ কিছু বলবো না, শুধু কোয়েশনের সঙ্গে যেটা আনসার বা কোয়েশনের যেটা কারেক্ট অপশান রয়েছে সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দেবো, সেখানে বেশ ইলাবোরেট করার প্রয়োজন নয়। তো এখানে আপনারা দেখতে পারেন রিডিং পিকচার বুক মিনস, তো রিডিং পিকচার বুক মিনস সেটা কী? তো সেটা হচ্ছে টু হেল্প লার্নার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যানালাইজ দ্য পিকচার, তো নাম্বার 3 হচ্ছে কারেক্ট অপশান। তো এরপরে যদি আমরা এগিয়ে যাই, সেখানে দেখতে পারেন বিফোর স্টার্টিং এ নিউ চ্যাপ্টার ফ্রম এ টেক্সট বুক এ টিচার শুড অ্যাট ফার্স্ট ফোকাস অন। তো এখানে দেখতে পারেন এখানে রয়েছে 110 নম্বরে যেটা কোয়েশন রয়েছে, 110 নম্বরের কোয়েশনের আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইটিং দ্য স্টোরি উইথ দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস অফ লার্নার। তো এখানে আপনারা এরকম দেখতে পারেন। তো এরপরে যদি আমরা এগিয়ে যাই, সেখানে 11 নম্বর পরে আপনারা যদি দেখেন 110-এর পরে 111 নম্বর যেটা রয়েছে, টিচার আস্ক লার্নার টু রিড অ্যালাউড ইন দ্য ইংলিশ ক্লাস দিস ওয়ে অফ রিডিং উইল। তো এখানে দেখতে পারেন 111-এর যেটা আনসার রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পারেন এনাবল লার্নার্স টু রিড উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন উই ইউজিং দ্য পাংচুয়েশন মার্ক, তো এটা হচ্ছে নাম্বার 3 হচ্ছে কারেক্ট অপশান। নাম্বার 111 যেটা রয়েছে সেটা আপনারা দেখতে পারেন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অপশান। এরপরে যদি যান আপনারা 112-তে, সেখানে দেখতে পারেন এ ল্যাঙ্গুয়েজ টিচার ফার্স্টলি আস্ক স্টুডেন্টস টু ইন্ট্রোডিউস দেমসেলভ টু ইচ আদার ইন দ্য ক্লাস দেন শি আস্ক দেম টু ইন্ট্রোডিউস দেয়ার ফ্রেন্ড টু ইচ আদার দিস অ্যাক্টিভিটি উইল হেল্প দেম টু ইনক্রিজ। তো এখানে আপনারা দেখতে পারেন তো দিস অ্যাক্টিভিটি উইল ইনক্রিজ, কোনটা ইনক্রিজ করবে? তো সেটা হচ্ছে আপনারা যদি দেখেন সেটা হচ্ছে VICS, তো নাম্বার 2 হচ্ছে কারেক্ট অপশান। এরপর রয়েছে লিটারেচার শুড বি ইনক্লুডেড ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম বিকজ, তো লিটারেচার শুড বি ইনক্লুড ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম হোয়াই বিকজ হোয়াট ইজ দ্য রিজন? নাম্বার 1 ইট এক্সপোজেস দ্যাম টু ডিফারেন্ট জেনার্স কালচার্স অ্যান্ড সোশ্যাল ইস্যুস। তো এরকমই হচ্ছে আপনাদের এইগুলো কোয়েশন। তো নেক্সট কোয়েশন যদি আপনারা এখানে দেখেন, সেখানে দেখতে পারেন এ টিচার মেক্স হার লার্নার্স রেসপন্ড টু হার অ্যাকশনস অ্যান্ড স্পিচ অনলি বাই বডিলি মুভমেন্টস হোয়াট ইজ দিস নোন এজ?
তো সেটা হচ্ছে, যদি আমি আপনাদেরকে 141 সেটা আনসার যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্স। তো আনসারটা হবে টোটাল ফিজিক্যাল রেসপন্স। তো নেক্সট কোয়েশ্চন যদি আপনারা দেখেন সেখানে দেখতে পারেন, ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস স্টুডেন্টস আর মেমোরাইজিং দ্য ডায়লগস থ্রো ড্রিল অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড দ্য টিচার ইজ কারেক্টিং দেয়ার প্রোনাউন্সিয়েশন মিস্টেক ইমিডিয়েটলি দে আর প্র্যাকটিসিং দ্য ডায়লগস ইন কোরাস দ্য টিচার ইজ ফলোয়িং দ্য কোচ মেথড। তো এটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে অডিও ল্যাঙ্গুয়েজ মেথড। তো এখানে সেটা হচ্ছে আপনারা যদি এখানে দেখেন নাম্বার 4টা হচ্ছে কারেক্ট অপশান। তো এরপরে যদি আপনারা জান সেখানে দেখতে পারেন, দ্য অরাল এরর্স অফ দ্য স্টুডেন্ট ক্যান বি বেস্ট কারেক্টেড ইফ দ্য টিচার। তো সেটা হচ্ছে যদি আপনারা দেখেন সেটাতে কারেক্ট অ্যান এরর ডিরেক্টলি আফটার দ্য। তো এখানে যদি আপনারা দেখেন 116 সরি একটা মিস্টেক হয়ে গিয়েছে, সেখানে যদি দেখেন আপনারা দ্য অরাল এরর অফ দ্য স্টুডেন্টস ক্যান বি বেস্ট কারেক্টেড ইফ দ্য টিচার। তো ইফ দ্য টিচার, তো হোয়াট ইজ দ্য আনসার? তো সেটা হচ্ছে যদি আপনারা দেখেন পয়েন্ট আউট দ্য এরর ইন জেনারেল অ্যান্ড লেট দ্য স্টুডেন্ট ট্রাই টু কারেক্ট হিমসেলফ ফার্স্ট। তো সেটা হচ্ছে দ্য অরাল এরর অফ দ্য স্টুডেন্ট ক্যান বি বেস্ট কারেক্টেড ইফ দ্য টিচার পয়েন্ট আউট দ্য এরর ইন জেনারেল ইফ দ্য টিচার পয়েন্ট আউট দ্য এরর ইন জেনারেল অ্যান্ড লেট দ্য স্টুডেন্ট ট্রাই টু কারেক্ট হিমসেলফ ফার্স্ট। তো এটা হচ্ছে এই কোয়েশনের আনসার। তো যদি আপনারা আরও একটু এগিয়ে যান সেখানে দেখতে পারবেন, সেখানে এজ এ পেয়ার অ্যাক্টিভিটি দ্য টিচার গিভস হার লার্নার অলমোস্ট দ্য সেম পিকচার অ্যান্ড আস দেম টু ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু স্টুডেন্ট আস্ক ইচ আদার কোয়েশন টু ডিসকভার হাউ দ্য টু পিকচার আর ডিফারেন্ট দিস ক্যান বি এ। তো এজ এ পেয়ার অ্যাক্টিভিটি দ্য টিচার গিভস হার লার্নার অলমোস্ট দ্য সেম পিকচার অ্যান্ড আস্ক দেম to find the difference between the two student and ask each other question to discover how the two pictures are different this can be a speaking activity. Okay, answer of this question is number 3. Okay, go ahead. A student of class 4 is having some problem in writing. She may have tried to dyscalculia, dyslexia, dysgraphia, dysphasia. তো নিশ্চয় আপনারা এগুলো জানেন, dyscalculia কী, dyslexia কী, dysgraphia কী বা dysphasia কী। তো আপনারা এই টার্ম যেগুলো রয়েছে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই টার্মগুলো পুরোপুরি দেখে নেওয়ার চেষ্টা করবেন। dyscalculia হোক, dyslexia হোক, ডিসগ্রাফিয়া হোক, ডিসফাসিয়া হোক, যেগুলো হোক আপনারা এগুলো সেপারেটলি দেখার চেষ্টা করবেন। এখানে শুধু যেটা অপশন রয়েছে আমি তো সেটা দেখে দেবো, কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনারা এই চারটা অপশন যেটা রয়েছে এটা আপনারা দেখার চেষ্টা করবেন। এগুলো থেকে একটা না একটা কোয়েশন এসেই থাকে প্রতিবার, টেট হোক বা অন্য কোনো পরীক্ষা বা টেটের পরীক্ষা, এগুলো মাস্ট দেখেই থাকে এই অপশনগুলো থেকে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এগুলো দেখার চেষ্টা করবেন। তো এখানে যেটা অপশন হচ্ছে যে এ স্টুডেন্ট অফ ক্লাস 4 এখানে দেখতে পারেন হ্যাভিং সাম প্রবলেম ইন রাইটিং। তো রাইটিংয়ে প্রবলেম হলে কী হবে, সেটা হবে ডিসগ্রাফিয়া। তো নেক্সটে যদি জান সেখানে দিতে পারেন 119 যেটা রয়েছে, ইটস স্পেসিফাই দ্য রুল হুইচ গভার্ন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস ইন টু ফ্রেজেস ক্লজেস অ্যান্ড সেন্টেন্স। তো সেটাতে কী হবে, সেটা যেটা হচ্ছে সেটা যদি আপনারা আনসার দেখেন সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সিনট্যাক্স। তো ইট স্পেসিফাইজ দ্য রোল হুইচ গভর্ন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড ইন টু ফ্রেজেস ক্লজেস অ্যান্ড সেন্টেন্স। তো এখানে থেকে আমি যদি আপনাদেরকে জানিয়ে দিই, এই যেটা রয়েছে সিমেন্টিক্স অ্যান্ড সিনট্যাক্স, এগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, এগুলো একটু সেপারেটলি দেখার চেষ্টা করবেন। এগুলোতে এখানে যেহেতু সিনট্যাক্স দেওয়া হয়েছে, সিনট্যাক্সের বিষয়ে বা সিনট্যাক্সের ডেফিনিশন এখানে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এটা কী হতে পারে, আপনারা এখানে সিনট্যাক্স দিয়ে দিয়েছে। কোনো সময় এরকম হতে পারে সিনট্যাক্স দিয়ে দেওয়া হতে পারে উপরে, বা সিনট্যাক্স কাকে বলে ডেফিনিশন দিয়ে দেওয়া হতে পারে, এরকম দুই তিন লাইনে এরকম থাকতে পারে, দুই তিন লাইন দিয়ে একটা একটা অপশান থাকতে পারে। তো আপনার সিনট্যাক্সের ডেফিনেশন তো কেন আপনি কোথা থেকে পাবেন, বা সিমেন্টিক্সের ডেফিনেশন আপনি কোথা থেকে পাবেন, তো আপনাদেরকে এগুলো জানতে হবে। তো আপনারা সিমেন্টিক্স হোক বা সিনট্যাক্স হোক সেটা আপনারা খুব কেয়ারফুলি দেখার চেষ্টা করবেন, সেটা খুব প্রয়োজনীয় রয়েছে।
তো এরপরে লাস্ট তো আজকের সেশনের লাস্ট কোয়েশন যেটা হচ্ছে, এ টিচার অফ ক্লাস সিক্স হ্যাজ লেবেলড দ্য ক্লাসরুম অবজেক্ট সাচ এজ ব্ল্যাকবোর্ড, ডোর, উইন্ডো, ফ্যান, টেবল, চেয়ার এটসেট্রা ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখতে পারেন হেয়ার দ্য ক্লাসরুম এজ এ হোল ইজ এ রিচ রিসোর্স ফর প্রমোটিং মাল্টিল্যাঙ্গুয়ালিজম অর আদার অপশান। ওকে, তো এই যেটা হচ্ছে যে এই কোয়েশন যেটা হচ্ছে কোয়েশনের কারেক্ট অপশন যেটা হচ্ছে ইজ এ রিচ রিসোর্স ফর প্রমোটিং মাল্টিল্যাঙ্গুয়ালিজম। তো আজকের সেশনের এটাই হলো প্রিভিয়াস ইয়ারের ইংলিশের পেডাগজির সেই আনসারগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন হলো বা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। তো ফেসবুক পেজে যদি ভিজিট না করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা ভিজিট করার চেষ্টা করুন। আমরা সেখানে মক টেস্ট হয়তো রাত 10টার পরে নিতে পারি, আপনারা সেখানে ভিজিট করে সেগুলো পার্টিসিপেট করতে পারবেন। তো বেশ কিছু না বলে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ।